আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটেম ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা একরকমের বলা যায় অতীত ইতিহাসকে নতুন করে পুনরুজ্জীবিত করা। তার মুখ্য কারণ হচ্ছে অতীতে অনেক কিছুই আমরা জেনেছি, অনেক ঘটনাই আমরা অবগত, অনেক মানে তথ্য সম্পর্কে কিন্তু আমরা জানাজানি করেছি। মানে জিনিসটা হয়েছে এরকম যে মিম এবং সানি তাদের ডিভোর্সের কারণ, তাদের ডিভোর্সের সময় এবং তারা কেন কি করেছে সব কিছুই কিন্তু আমরা জেনেছি। কিন্তু তারপরেও কিন্তু একটা শব্দ থেকে যায়, সেটা হচ্ছে আর কি হতে পারে, বা ছোট্ট এক করে বললে হয় কিন্তু। তো বিষয়টা দাঁড়াচ্ছে, আমি আপনাদেরকে আজকে যেটা বলবো সেটা হচ্ছে মিম এবং সানির ডিভোর্স সম্পর্কে আপনারা যা জানেন তার অনেকাংশেই মানে মিসিং আছে কিছু তথ্য, যেটা আপনারা অনেকে জানেন না, বা হয়তো আপনাদেরকে আমি আজকে নতুন করে জানাতে পারবো। তার মুখ্য কারণ হচ্ছে এখন পর্যন্ত কিন্তু মিম তার নিজস্ব চ্যানেল থেকে বা সানি তার নিজের কোনো চ্যানেল থেকে কোনো ধরনের তথ্য শেয়ার করেনি। মানে সানিও বলেনি যে আসলে কবে কিভাবে কেন ডিভোর্স হয়েছে, আবার মিমও কিন্তু বলেনি। কিন্তু হ্যাঁ, তাদের কথায়, তাদের অঙ্গভঙ্গিমায়, তাদের পাল্টাপাল্টি ভিডিওতে বোঝা গেছে যে তাদের সম্পর্ক ভেঙে গেছে, তারা আর একসাথে থাকছে না, তাদের ডিভোর্স হয়ে গেছে। কিন্তু আমরা সবসময় কিন্তু একটা জিনিস চাই, অ্যাকুরেট কোনো ইনফরমেশান তারা তাদের চ্যানেল থেকে দেয়নি। কিন্তু হ্যাঁ, এই সর্বপ্রথম মিম তার চ্যানেল থেকে একটা অ্যাকুরেট তথ্য দিয়েছে যে কবে কোন দিন সানির সাথে তার ডিভোর্স হয়েছে। এবং সবচেয়ে দুর্দান্ত আর একটা তথ্য জানা গেছে, যেটা আসলে আপনারা কেউই জানেন না, সেটা হচ্ছে মিম যেই সময় সানির সাথে ডিভোর্স করে চলে আসে তার পরদিনই কিন্তু সে রমজানের বাড়িতে পা দেয় এবং ব্রেকআপ পার্টি দেয়, গ্রিল রান্না করে, হই হুল্লো করে। শুধু কারণটা কি, একটাই, মিম সানিকে ডিভোর্স দিয়েছে, এই জন্য রমজান গ্রিল পার্টি থ্রু করে মিমের সাথে। এবং সেই রমজান আবার বর্তমানে 2023 সালে এসে মিমকে ছেড়ে দেয়, বলতে পারেন মিমকে ছেঁকা দেয়, আর এখন মিম একা হয়ে গেছে। ওইদিকে এখন রমজান অন্য মেয়েকে নিয়ে ঘর সংসার বাঁধছে। এই কারণ তো মিম বলেছিল অনেক কিছুই আছে, চাইলে সব কিছু ক্যামেরার সামনে বলা যায় না, আমার মনে দুঃখের কথা। সো সব কিছু দর্শক, আজকে আমার ভিডিওতে ইন ডিটেলস তুলে ধরবো। যদি আপনারা মিমের এ টু জেড জানতে চান, তার ডিভোর্সের কাহিনী, ডিভোর্সের পরবর্তী কাহিনী, আমার আজকের ভিডিওটা পুরোটা শুনবেন, তাহলে ডিটেলস সব কিছু জেনে যাবেন। কারণ মিম এই সর্বপ্রথম তার চ্যানেল থেকে গত 2 দিন আগে সব কিছু শেয়ার করেছে, আপনারা অনেকেই দেখেননি, সো যার জন্য আমার আজকের এই ভিডিওটা করা। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেল আইকনে বাজিয়ে অল নোটিফিকেশান অন করেননি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। ভিডিও শুরুতে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি একটা জিনিস, সেটা হচ্ছে মিম এবং সানির ঘটনা, মানে তাদের যে অতীত ইতিহাস সেটা আমি কিন্তু নতুন করে বলবো না, বরং যেই যে ঘটনাগুলো আপনাদের অজানা, যে তথ্যগুলো এখন পর্যন্ত আপনারা জানতে পারেননি, সেগুলোই তুলে ধরবো। সো মিম এবং সানির ঘটনার প্রবাহ আমি শুরু করব আমি মিম এবং সানির প্রথম সম্পর্কের অধঃপতন দিয়ে। আসলে দর্শক, এর পেছনে অনেক কাহিনী আছে, আমি আপনাদের মূল্যবান সময় অযথা কথা বলে নষ্ট করব না, যেগুলো আপনাদের জানা অতীব জরুরি ঠিক ওই কথাগুলোই আমি বলবো। তো যেটা হয়েছে দর্শক, মিম এবং সানি তাদের ডিভোর্স হয়েছিল কবে আপনারা কি জানেন, সেটা আমি একটু পর বলছি। আগে ঘটনার সূত্রপাতে আসি যে মিম কি বলেছে। দর্শক, আপনারা হয়তো মিমের মুখ থেকে জানার জন্য অনেকেই অনেক সময় প্রশ্ন করেছেন মিমকে কি হয়েছে খুলে বলুন, বাট মিম কোনো সময় কোনো দিন আপনাদেরকে খুলে বলেনি। কারণ কি জানেন, কারণ মিম চিন্তা করে সে আপনাদেরটা খায়ও না, সে আপনাদেরটা পরেও না, কিন্তু মিম কিন্তু অন্য মানুষদেরকে বলেছে, সেটা আমি একটু পর বলব তাদেরকে বলেছে এবং আপনাদেরকে কতটুকু মূল্যায়ন সে করে। তো দর্শক, আমি যেটা জানি, মানে যেটা শুনেছি মিমের কাছ থেকে, আপনারা হয়তো সবাই জানেন যে আবদিয়ার যখন প্রথম জন্মদিন আসে তখন একটা অনুষ্ঠান করে মিম, খুব সুন্দর করে, সুন্দর বলা যাবে না যেহেতু তাদের কী বলে এটাকে, চয়েসগুলো বা তাদের যে রুচিবোধ সেটা আসলে খুবই অন্যরকম, ভিন্ন রকমের। তার একটা কারণ আছে, যেবার আবদিয়ার জন্মদিন হয় সেবার আবদিয়াকে একটা গোলাপি রঙের ফ্রক পরানো হয়, এবং আমি মনে করি বা আমি বিলিভ করি আপনাদের সবার সেই সিন মনে আছে। কারণ সেই দিন সিনটা মনে থাকার কারণ হচ্ছে আবদিয়ার সাথে সাথে মিমও একটা ফ্রক পরেছিল,
গোলাপি রঙের এবং জাতীয় ফ্রক, এটা আপনাদের সবার মনে থাকা উচিত। মিম এবং আবদিয়া মানে দুজনই, মা মেয়ে দুজনই একই কালারের দুটো ফ্রক পরে, জাস্ট সাইজে একটু বড়, মানে হাতির সমান সাইজ যেটা সেটা পরেছে মিম, এবং যেটা স্মল সাইজ সেটা পরেছে আবদিয়া। দুজনে একই কালারের ফ্রক পরে, একই রকম ফ্রক পরে ভিডিও শ্যুট করে, মনে আছে সেই দিনের কথা? ফ্রকটার কালার গোলাপি রঙের, এবং আপনাদের সবার এটা মনে থাকার কথা। আমি জানি যে এটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছিল, অনেক রোস্টিং ভিডিও হয়েছিল, সো আপনাদের সবার এটা জানা, মানে জানা থাকার কথা। তো যেবার আবদিয়ার প্রথম জন্মদিন পালন করা হয়, ঠিক তার দুই দিন পর মিম এবং সানির সম্পর্ক পারমানেন্টলি অফ হয়ে যায়, মানে ডিভোর্স হয়ে যায়। এখন প্রশ্ন করবেন না, ডিভোর্সটা আসলে কে দেয়, সানি দেয় নাকি মিম দেয়? বাংলাদেশের লিগাল আইন অনুযায়ী আপনারা হয়তো ডিভোর্সের অনেক নিয়ম কানুন জানেন, আবার অনেকে জানেন না, কারণ অনেকে জানার প্রয়োজনই নেই, কারণ আপনারা আপনাদের হাজব্যান্ড নিয়ে বা আপনার ওয়াইফ নিয়ে অনেক হ্যাপি আছেন। সো ডিভোর্সের কল্পনাটাও কিন্তু আপনারা কেউ করেন না। এই কারণে আমি ছোট্ট কিছু নিয়ম, মানে লিগাল যে নতুন, মানে লিগাল যে আইন বাংলাদেশের প্রেক্ষিতে, সেটা একটু জানিয়ে রাখি। ধরুন মানে হাজব্যান্ড ওয়াইফ, তারা তাদের মধ্যে যদি হাজব্যান্ড ওয়াইফকে ডিভোর্স দেয় লিগাল নোটিশ পাঠিয়ে, তাহলে সেই ক্ষেত্রে কাবিননামা, মানে দেনমোহরের টাকা তো শোধ করে, মানে কাবিননামা যেটা ধার্য করা হয় সেই টাকাটা কড়ায় গণ্ডায় ওয়াইফকে দিয়ে দিতে বাধ্য থাকে, মানে স্বামী স্ত্রীকে দিয়ে দিতে বাধ্য থাকবে, না হলে স্বামীর কিন্তু শাস্তি পেতে হবে আর কি। আর অন্যদিকে যদি স্ত্রী স্বামীকে ডিভোর্স দেয়, মানে স্ত্রী কোনো কারণে স্বামীকে ডিভোর্স দিয়ে দেয়, তাহলে সেই ক্ষেত্রে একটা জিনিস আছে বাংলাদেশ আইন অনুযায়ী, যে স্বামীকে আর মানে যেটা কাবিননামার টাকা সেটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, দিতে হবে না। তারও কারণ আছে, দর্শক ধরুন স্ত্রীর ভালো লাগছে না স্বামীকে, সে চলে যাবে, এখন স্বামীর তো ঠেকা নেই যে সে তাকে টাকা দিবে। তো এটি হচ্ছে নিয়ম, যদি স্বামী ডিভোর্স দেয় তাহলে স্ত্রীকে টাকা দিয়ে দিতে হবে, আর স্ত্রী ডিভোর্স দিলে স্বামীকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই, তখন স্ত্রী কোনো টাকা পয়সা পাবে না, জাস্ট একটা ডিভোর্স পেপারে সাইন দিয়ে সে তার মতো হেঁটে চলে যাবে। এখন আপনারা একটু গেস করতে পারেন, কল্পনা করে বলতে পারেন যে আসলে মিম এবং সানির ভেতরে ডিভোর্সটা আসলে কে কাকে দিয়েছিল, সানি মিমকে নাকি মিম সানিকে? এখানে হয়তো আপনারা প্রাথমিকভাবে হয়তো অনেকে বুঝে যাবেন, বা হয়তো ভাববেন যে না, যেহেতু মিম তারা অনেক লোভী, তারা টাকা চায়, তো সেই ক্ষেত্রে মিম সানিকে হয়তো বাধ্য করেছে ডিভোর্সটা দেওয়ার জন্য, এবং সানি মিমকে ডিভোর্স দিয়েছে, পরবর্তীতে মিমও সানিকে ডিভোর্স দিয়েছে। কিন্তু আসলে কি দর্শক, জিনিসটা আপনারা পুরোপুরি সত্য হলেও 100% সত্য নয়। আমি ঘটনাটা খুলে বলি। প্রথমত মিম যেটা করেছে, মিম সানিকে অনেক 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 প্রেশারাইজ করেছে, প্রচণ্ড প্রেশারাইজ করেছে তাকে ডিভোর্স দেওয়ার জন্য, কারণ মিম চিন্তা করেছে যদি কোনোভাবে সানিকে দিয়ে ডিভোর্স দেওয়ানো যায়, তাহলে মিম কিন্তু সানির সাথে বিয়ে করার সময় যে কাবিননামার টাকা ধার্য করেছিল সে পুরো টাকাটা সে পাবে। কিন্তু সানি একদম অটল ছিল, সানির কথা হচ্ছে একটাই, যে ভাই তোমার আমার সাথে থাকতে মন চাইলে থাকো, থাকতে মন না চাইলে থেকো না, তুমি চলে যাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি তোমাকে ডিভোর্স দিব না, কারণ আমি ডিভোর্স দিব তুমি আমার কাছ থেকে আবার কাবিননামাও নেবা, এটা হতে পারে না। তো সানি যেটা করে, সে একদম শক্ত হয়ে সে বসে থাকে এক জায়গায়, এতে মিম আসুক আর না আসুক, কারণ সানিরও মন ছিল না সে মিমের সাথে সংসার করবে, আর মিমেরও মন ছিল না সে সানির সাথে সংসার করবে। সো অ্যাটলাস্ট যেটা হয়, মিম প্রথমত অনেক বেশি প্রেশারাইজ করে সানিকে অনেক দিক থেকে ডিভোর্স দেওয়ার জন্য, বাট কোনোভাবেই সানিকে দিয়ে সে ডিভোর্স দিতে পারছিল না। আর ওইদিকে মিমের একটা আবেগ আপ্লুত সমাজ যাচ্ছিল রমজানকে কেন্দ্র করে, সে রমজানের সাথে সংসার করার স্বপ্ন দেখছিল, সংসার করার স্বপ্ন বেঁধেও ফেলেছিল, তো যেহেতু সেটা ডিলে হচ্ছিল, সানিও তাকে কোনোভাবে ডিভোর্স দিচ্ছে না, এই কারণে মিম পরবর্তীতে বাধ্য হয়ে যখন দেখছে আর কোনোভাবেই সানিকে কনভিন্স করা যাচ্ছে না, সানিকে নামানো যাচ্ছে না, তখন আবদিয়ার প্রথম জন্মদিনের দুই দিন পর মিম সানিকে ডিভোর্স লেটারটা সাইন করে পাঠিয়ে দেয়, এবং সানিও সাথে সাথে ডিভোর্স করে দেয়, মানে ডিভোর্স পেপারে সাইন করে দেয়। তার মানে বুঝতে পারছেন দর্শক, ঘটনাটা হয়েছিল এরকম, মিম সানিকে প্রেশারাইজ করেছিল ডিভোর্স দেওয়ার জন্য, যেন সে আগে ডিভোর্স লেটার সাইন করে, তাহলে সে কাবিননামা টাকাটা পেত, বাট সানি সেটা করেনি। মিম পরবর্তীতে না পারতে তার নিজের জন্য, নিজের প্রয়োজনে সে নিজে ডিভোর্স লেটারটা সাইন করে পাঠিয়ে দেয়, এবং সানিও পরবর্তীতে ডিভোর্স দিয়ে দেয়। এতে করে যেটা হয়, মিম কিন্তু সানির কাছ থেকে কোনো কাবিননামার টাকা পয়সা কিছুই পায়নি, আর মিম ডিভোর্স দিয়ে চলে আসে। চিন্তা করুন মিমের কতটা জলদি ছিল, চট জলদি ছিল সানিকে ডিভোর্স দেওয়ার জন্য। আপনারা কি একবারও ভাবতে পারেন কিসের এত তাড়া ছিল, কেন এত প্রয়োজন ছিল সানিকে ডিভোর্স দেওয়ার?
মিম তো অপেক্ষা করতে পারতো, মিম তো সময় নিতে পারতো, কিন্তু মিম সময় না নিয়ে সে সানিকে ডিভোর্স দেওয়ার জন্য উথলা পথলা হয়ে গিয়েছিল। মানে উত্তাল পাত্তাল তার মনের ভেতরে সামুদ্রিক ঢেউ খেলে যাচ্ছিল। কিন্তু কেন, কারণটা কি? আরও একটা ঘটনা শেয়ার করি। মিম যেটা করেছিল দর্শক, সেটা ছিল আরও জঘন্য, আরও বিদঘুটে, আরও বাজে। এই যে বললাম, আবদিয়ার প্রথম জন্মদিনের দুই দিন পর মিম সানিকে ডিভোর্স দিয়ে দেয়, সানিও মিমকে ডিভোর্স দিয়ে দেয়। তো যে সময় মিমের সাথে সানির ডিভোর্স হয়, স্বাভাবিকভাবে ওই সময় যখন একটা মেয়ে ডিভোর্স দেয়, ওই মেয়ে কী করে? বাবার বাড়ি যায়, তার মন খারাপ থাকে, এত বছরের সংসার ভেঙে গেল, একটা মেয়ে আছে, মেয়েকে কীভাবে পরিচয় দিবে, সমাজে কীভাবে বড় করে তুলবে, এই সমস্ত চিন্তা করতে করতে ওই মেয়েটা অসুস্থ হয়ে পড়ে। সে স্বাভাবিকভাবে তার বাবা মাকে কাছে পেতে চায়, বাবা মার সাপোর্ট পেতে চায়, বাবা মাকে বাবা মার মাথার একটা ছায়ার নিচে সে আশ্রয় নিতে চায়। কিন্তু আপনারা জানেন মিম কী করেছিল? এই কথাটা আপনারা কেউ জানেন না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো। মিম সানিকে যেদিন ডিভোর্স দেয়, সে তার পরের দিন চলে যায় কিন্তু বিক্রমপুরে। সে বিক্রমপুরে গিয়ে ওঠে কার বাসায় জানেন? রমজানের বাসায়। এবং রমজানের বাসায় ওঠার পরে তারপরে কী করে জানেন? রমজানের সাথে একটা গ্রিল পার্টি বা বারবিকিউ পার্টি থ্রু করে। এবং সেটা আসলে আপনারা সবাই বারবিকিউ পার্টি হিসেবে চিনলেও সেটার আলাদা একটা নাম ছিল তাদের কাছে, সেটা ছিল ডিভোর্স পার্টি বা ব্রেকআপ পার্টি। তারা এতটা রোমাঞ্চকর অবস্থায় ছিল, তারা এতটা খুশি ছিল, বিশেষ করে মিম, যে এই তো আমি আমার জীবনের অতীতকে ফেলে এসেছি, আমি আমার জীবনের অতীতকে কেটে এসেছি, এখন আমার জীবনের নতুন শুরু হতে যাচ্ছে এবং আমার এই নতুন জীবনের সঙ্গী হচ্ছে রমজান। রমজানকে নিয়ে মিম নতুন জীবন শুরু করা শুরু মানে চিন্তা করছিল যে রমজানের সাথে আমি নতুন করে সংসার করব, থাকবো, কীভাবে আমাদের সন্তান সন্তানাদি হবে, মানে এই সমস্ত আলোচনা খুশিতে আহ্লাদে সে একদম গদগদ হয়ে গিয়েছিল। তো পরবর্তীতে যেটা হয় দর্শক, রমজান, আপনারা একদিন চিন্তা করুন, মিম যখন সানির সাথে ডিভোর্স হয়, স্বভাবতই তার কিন্তু বাবার বাড়িতে ওঠার কথা ছিল, বাট সে বাবার বাড়িতে ওঠেনি, সে গিয়ে উঠেছে বিক্রমপুরে। আর ওই সময় কিন্তু মিমের কোনো ভাড়া বাসাও ছিল না। আপনারা তো বুঝতে ভুল করতে পারেন, ভাবতে পারেন মিম তো তার নিজের ভাড়া বাসে উঠেছে, না, ওই সময় মিম কোনো ভাড়া বাসাও নেয়নি। আপনারা হয়তো একটা জায়গাতে জানতে না পারেন, সেটা হচ্ছে মিম কিন্তু প্রথমত সানিকে ডিভোর্স দিয়ে আসেনি। ঘটনাটা বুঝবেন, মিম কিন্তু সানির সাথে ডিভোর্স দেওয়ার পরে বাসা থেকে উঠে চলে আসেনি। মিম প্রথমত যেটা করেছিল, সে সানির সাথে ডিভোর্স না দিয়ে সে হুট করে বাড়ি থেকে চলে আসে, হুট করে বাড়ি থেকে চলে আসে। এবং বাড়ি থেকে চলে আসার পর সে কিন্তু মানে প্রথমে কিছুদিন ছিল সাবিনাদের বাসায়, সাবিনাদের বাসায় থাকার পরে সে চলে যায় ডিরেক্টলি রমজানের বাসায়, এবং সেখানে গিয়েই হয় আসল খেলা। সেখানে গিয়ে সে রমজানের সাথে আনন্দ ফুর্তি আহ্লাদ বারবিকিউ সব কিছু করে। তো ওইখান থেকে ধীরে ধীরে তাদের একদম ডিভোর্স পর্যন্ত গড়িয়ে যায়। তো যেটা হয় দর্শক, একদম সোজাসাপটা কথা, মিম যখন রমজানের সাথে ডিসাইড করে সে রমজানকেই কাছে পেতে চায়, সে রমজানকেই বিয়ে করবে, রমজানের সাথে সংসার করতে চায়, তখন সে একটা ফোটাও চিন্তা করেনি যে সানি তাকে কখন ডিভোর্স দিবে এবং সে কাবিন আমার টাকার জন্য বসে থাকবে। সে চিন্তা করেছে আমার রমজানকে এখনই রাখবে, আমি এখনই সানিকে ডিভোর্স দিয়ে দিব। এবং সে সাথে সাথে সানিকে ডিভোর্স দিয়ে সে রমজানের হাত ধরে বিক্রমপুর চলে আসে এবং সেখানে বারবিকিউ পার্টি থ্রু করে। এবং পরবর্তীতে আপনারা সবাই জানেন কনসিকোয়েন্সটা, যে মিম কিন্তু বিক্রমপুরে একটা আলাদা বাসা ভাড়া নিয়ে থাকা শুরু করে এবং রমজান কিন্তু সেখানে আসা যাওয়া করত। তো যাই হোক দর্শক, ঘটনা কিন্তু এই পর্যন্ত শেষ এমনটা নয়, এটা হচ্ছে জাস্ট একটা সিনেমার ইন্টারমিশন মাত্র, অর্ধেক গল্প হয়েছে মাত্র। কীভাবে? ঘটনার সূত্রপাত, মিম সানিকে ছেড়ে দিয়ে ওঠে বিক্রমপুরে একটা ভাড়া বাসা নিয়ে, যেখানে রমজানের সাথে মিমের একটা অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে, কারণ রমজানের সাথে কিন্তু মিমের তখন বিয়ে হয়নি। একটা অনৈতিক সম্পর্কের মধ্যে মিম জড়িয়ে যায় এবং রমজানের সাথে মিমের কিন্তু প্রায় ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠতে থাকে ওই বিক্রমপুরে। মিম কিন্তু চাইলেই পারতো ডিভোর্সের পর সে পদ্মা চলে তার বাপের বাড়ি গিয়ে উঠতে, বাট মিম কিন্তু সেটা করেনি, যেটা মিম এখন করছে। মিম কিন্তু এখন তার বাবার বাড়ি গিয়ে উঠেছে, মিম কিন্তু এখন থাকছে না বিক্রমপুরে। কারণটা কি জানেন? কারণ রমজানের বিয়ে হয়ে গেছে, রমজানের সাথে তার ব্রেকআপ হয়ে গেছে। সো এখন সে বিক্রমপুর থেকে কী করবে? এই জন্য মিম কিন্তু অনেক আগেই সে পদ্মা চলে চলে এসেছে, যখন থেকে রমজানের সাথে তার সম্পর্কের অধপতন ঘটে। তো ভেবে দেখুন দর্শক, মিম চাইলে পারতো সানির সাথে ডিভোর্স দিয়ে সে বিক্রমপুরে না গিয়ে সে বাবার বাড়িতে আসতে, বাট সে আসেনি শুধুমাত্র রমজানের জন্য। তো রমজানের সাথে তার সম্পর্কটা এতটাই ঘনিষ্ঠ হয় যে রমজানের লুঙ্গিটা পর্যন্ত মিম তার বাসা থেকে দুয়ে ছাদে নেড়ে দিয়েছে। আসলে এই কথাটার অনেক গভীর অর্থ আছে, যারা বুঝবেন তো ভালো, না বুঝলে তার কিছু বলার নেই, মানে যারা বুঝেন না তারা, যারা বুঝেছে তাদের কাছ থেকে বুঝে নেবেন, সোজা কথা। তো পরবর্তীতে যেটা হয় দর্শক, রমজান মিমের সাথে যেহেতু অনেক ঘনিষ্ঠ হয়েছে, সো
একটা জিনিস চিন্তা করুন, রমজান মিমকে বিয়ে করা ছাড়াই সে বিয়ের স্বাদ ভোগ করে ফেলেছে, শুদ্ধ ভাষায় বললাম তো। বিয়ে করা ছাড়াই মিমের সাথে যেহেতু রমজানের মানে মিমের সাথে আর কি রমজানের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ হয়ে গেছে, সো রমজানের কিন্তু এখন আর দরকার নেই যে মিমের সাথে আবার নতুন করে বিয়েতে বসার। সো পরবর্তীতে যেটা হয়, রমজান অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, অন্য একটা মেয়েকে রমজান ভালোবেসে ফেলে এবং পরবর্তীতে ওই মেয়ের সাথে সম্পর্ক প্রণয় এবং এখন বর্তমানে বিয়ে দিয়ে সেই ভালোবাসার পরিণতি ঘটেছে। মিম যখন রমজানের এই প্রেমের কথা জানতে পারে তখন মিম ভেঙে পড়ে টোটালি, কারণ এই রমজানের জন্য, এই রমজানকে নতুন ঘর করার স্বপ্ন দেখেছে বলে কিন্তু মিম সানিকে ডিভোর্স দিয়েছে, সানির সাথে ডিভোর্স দিয়ে সে রমজানের হাত ধরেছে, কিন্তু এই রমজানই এখন মিমকে ধোকা দিয়েছে। চিন্তা করুন, এটাই প্রকৃতির ভাগ্যের নির্মম পরিহাস। আপনি যাকে যেই কারণে কষ্ট দিবেন ঠিক একই কারণের জন্য আপনি কোনো একদিন কষ্ট পাবেন। আপনি যেমন সানিকে আপনার নিজের স্বার্থের জন্য কষ্ট দিয়ে তাকে ছেড়ে দিয়ে এসেছেন, ঠিক একইভাবে আপনি যে উদ্দেশ্যে সানিকে ছেড়েছেন অন্য একটা ছেলে, ওই পুরুষটাই কিন্তু ঠিক সেম স্বার্থের জন্য আপনাকে আবার রিজেক্ট করেছে। চিন্তা করুন, রমজান কিন্তু আরেকটা মেয়ের হাত ধরেছে বলেই আপনাকে ছেড়েছে, আবার আপনি যখন রমজানের হাত ধরেছিলেন তখন আবার সানিকে ছেড়েছেন, এখন মাঝখান থেকে কী কষ্ট পেল? আপনি আজকে স্বামী হারা হলেন, আব্দি আজকে বাবা হারা হলো। তো যাই হোক দর্শক, আমি যেটা মেইনলি বলতে চাচ্ছিলাম, তো মিম এখন বর্তমানে কী হয়েছে দেখুন, যখন রমজানের বিয়ে ঠিক হয় মিম কিন্তু পুরো পাগল প্রায় গিয়েছিল। আপনাদেরকে ছোট্ট করে ঘটনাটা একটু হাইলাইট করে দিই, মিম রমজানের বিয়ের সময় কান্নাকাটি করছে, রমজানের বউয়ের সাথে মিম বসে ছবি তুলবে না, সে একদম নারাজ, সে বউয়ের পাশে বসবেই না, সে রমজানের পাশে বসে ছবি তুলেছে, সে তার বউকে খাওয়াবে না, সে রমজানের বিয়েতে মেহেদি অনুষ্ঠানে মেহেদি সন্ধ্যাতে সবাই হাতে মেহেদি দিয়েছে, মিম মেহেদি দিবে না, সে আনন্দ ফুর্তি করবে না, কারণ ওই মেহেদি সন্ধ্যায় মিম চেয়েছিল রমজানের নাম তার হাতে লিখবে, কারণ যেহেতু অন্য মেয়ে রমজানের নাম হাতে লিখেছে মিম আর সেই মেহেদি তার হাতে মাখবে না। মিম রমজানের পাশাপাশি কান্নাকাটি করছে, কান্না লাগিয়ে দিয়েছে যে এই সেই রমজান যার জন্য এত কিছু, যার জন্য এত কথা শোনা, যার জন্য আমার সংসার ভাঙা, যার জন্য বসে এতগুলো মানুষের গালিগালাজ খেয়েছি এই সে রমজান, সেই কথাগুলো অন ক্যামেরা বসে বসে বলছিল এবং সে এটা বুঝিয়ে দিয়েছিল সে রমজানকে ভালোবাসে, কারণ সে কান্না করছে। যদি রমজান সামান্য তার ভাই হতো সে ভাইয়ের জন্য কেন কান্না করবে? সে তার না সন্তান না তার অন্য কিছু। মিম রীতিমতো কান্না করছিল রমজানের জন্য, চিন্তা করে দেখুন তার মনে কতটা দুঃখ। সে রমজানের কানে তার বউকে নিয়ে দোষ ভরছিল, সে রমজানকে বলছিল যে দেখো তোমার শ্বশুরবাড়ির লোকজন কেমন কেমন আদব কায়দাহীন কাজকর্ম করছে। চিন্তা করে দেখুন, রমজান এখনও বিয়ে করে সারতেই পারল না, মিম রমজানের কানে তার নতুন শ্বশুরবাড়ি নিয়ে বদনাম করছে। আসলে কি, মিম যখন রমজানকে দেখছে অন্য মেয়ের হয়ে যাচ্ছে, অন্য মেয়েকে বিয়ে করছে, মিম পুরো রীতিমতো পাগল হয়ে গিয়েছিল ওই সময়। কিন্তু এগুলো নিয়ে আমি পার্ট বাই পার্ট কয়েকটা সিরিজ আকারে ভিডিও আপলোড করেছিলাম, আপনারা যারা দেখেননি দেখে আসতে পারেন, অনেকগুলো ইনফরমেশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো আলটিমেট রেজাল্ট যেটা হয়েছে দর্শক, আমি আপনাদেরকে জাস্ট দুই লাইনে শর্ট করে বলি। মিম যখন রমজানকে দেখে যে সে অন্য একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে, সে রমজানকে অনেকভাবে বিয়ে ভাঙানোর চেষ্টা করে। যখন সে দেখে যার কোনোভাবেই কোনো চেষ্টা করে কাজ হচ্ছে না, সে তখন কান্নায় ভেঙে পড়ে। সে কান্নায় ভেঙে পড়ে এই কারণে যেই রমজানের জন্য সে তার সংসার ছেড়ে এসেছে, যে রমজানকে পাওয়ার জন্য সে নতুন স্বপ্ন দেখেছে, সেই রমজানই তাকে লাথি দিয়ে বের করে দেয় এবং অন্য একটা মেয়ের হাত ধরে সে নতুন সংসার করছে। এগুলো সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। আবার যখন দেখছে রমজানের জন্য বাসরঘর সাজানো হচ্ছে, ফুলসজ্জা করা হচ্ছে, মিম পুরো একদম ওই সময় পাগল হয়ে গিয়েছিল দর্শক, একরকম রীতিমতো পাগল হয়ে গিয়েছিল। তো এই যে গল্পটা বললাম, এই গল্পটা কিন্তু দর্শক একদম মিমের নিজস্ব গল্প, এবং এই গল্পটা থেকে আমাদের একটা শিক্ষণীয় জিনিস আছে। আপনি যাকে কোনো এক সময় কোনো একটা নোংরা স্বার্থের জন্য আঘাত দিবেন, ঠিক জীবনের কোনো না এক সময় আপনাকে আপনার জীবন একটা লেসন দিয়ে দেবে, ঠিক সেই শিক্ষাটাই, সেই ব্যথাটাই, সেই দুঃখটাই আপনি প্রকৃতির মাধ্যমে আবার রিটার্ন ব্যাক পাবেন, যেটা মিম রমজানের কাছ থেকে পেয়েছে সানিকে কষ্ট দেওয়ার জন্য। কিন্তু আজকে এই যে রেষারেষি, প্রেমের যে বলি, জাস্ট একটা মানুষই হয়েছে এবং সেটা হচ্ছে আবদিয়া, তার কী দোষ ছিল সেটা কিছু বোঝে না, সে চিনে তার বাবাকে, সে চিনে তার মাকে। কিন্তু আজকে দেখুন এই ত্রিভুজ আকারের প্রেম গল্পের মাঝখানে থেকে আবদিয়া জীবনটা আজকে নষ্ট হয়ে গেল। সে আজকে না পেল ঠিকমতো বাবার ভালোবাসা, না সে তার পেল মায়ের ভালোবাসা, কারণ মা তো অন্য পুরুষ নিয়ে ব্যস্ত, মা ব্যস্ত তার নিজের সংসার গোছানোর জন্য, মা ব্যস্ত অন্য পুরুষকে পটানোর জন্য, সে তার সন্তানকে কখন সময় দিবে, সে তার সন্তানকে না খাইয়ে সে আগে নিজের পেটে খাবার পুরে। তাহলে দিন শেষে কষ্টটা কিন্তু আর কারো না,
শুধুমাত্র আপ দিয়েরই হয়েছে। সো যাই হোক দর্শক, এরকম গল্প আমরা হাজার হাজার না দেখলেও ঠিক মিমদের মতো পরিবার থেকে আমরা এর চেয়ে ভালো গল্প আর আশা করি না। সো আশা করবো মিমের যে ডিভোর্সের গল্প বা ডিভোর্সের কাহিনী হয়তো অনেকেরই অনেক কিছু অজানা ছিল, আজকের পর সব কিছু আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। আর আমি আজকে যতগুলো ঘটনা বললাম মিমের ডিভোর্স নিয়ে মেইনলি, তো এই ঘটনা কিন্তু মিমের নতুন চ্যানেল থেকে জানা গিয়েছে। সো দর্শক, রেফারেন্স কিন্তু মিমের নতুন হিন্দি বাংলা যে চ্যানেল সেই চ্যানেল থেকে। সো যাই হোক দর্শক, আজকের ভিডিও আমার এই পর্যন্ত, আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।